সবাইকে স্বাগত জানাই আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা কারেক্টেন্স নিয়ে আলোচনা করবো, যে কারেক্টেন্সের এই 15টি প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমি প্রিভিয়াস ভিডিওতে অলরেডি ডিসকাস করেছিলাম এবং আজকে আমি সে 16 থেকে আলোচনা করবো। পূর্ববর্তী ভিডিওটি আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন। তো ঠিক আছে, আমরা আসাম ডেট আমরা দিতে চলেছি। আমরা জানি সেখানে কিন্তু কারেক্টেন্স থেকে আমাদের কিন্তু 1 মার্ক 2 মার্ক আমাদের আসবে, সেটি এলপি অথবা ইউপি যে কোনো টেট হোক না কেন, আমার এলপি এবং ইউপি সেই দুইটি সিলেবাসে কিন্তু আমার টেন্স রয়েছে। ঠিক আছে, তো এই দুইটি সিলেবাস আমি কাভার করবো। ঠিক আছে, তো টেন্সের যে সকল ফ্যাক্টর রয়েছে, একদম বেসিক বেসিক ফ্যাক্টর রয়েছে, বেসিক সহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। গত ভিডিওতে 15টি করেছিলাম, আজকে আরও 15টি প্রশ্ন আলোচনা করবো আপনাদের সম্মুখে। ঠিক আছে, তো দেখুন, হি প্রিপেয়ার্ড হিজ লেসন বিফোর দ্য টিচার কেম। যদি কোনো বাক্যে বিফোর বা আফটার থাকে, আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছেন আমি অবশ্যই সেখানে বলে দিচ্ছি, তো যদি কোনো বাক্যে বিফোর বা আফটার থাকে তাহলে সেটি কী হয় ভাই, তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। যদি কোনো বাক্যে বিফোর বা আফটার থাকে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। এই ধরনের কিছু বুদ্ধি খাটাবেন আপনি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে কী হয়, পাস্ট পারফেক্ট টেন্সে সদা সর্বদা আমরা হ্যাড ব্যবহৃত করি, সাবজেক্টের পরে আমাদের কী হবে হ্যাড, এবং মেন ভার্বের ভার্ব 3 অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল 3 নম্বরে যেটি রয়েছে, অর্থাৎ গো ওয়েন্ট গান 3 নম্বরে রয়েছে, তাই সেটিকে আমরা ভার্ব 3 বলছি। ঠিক আছে, তো দেখুন, হি হচ্ছে সাবজেক্ট, যেহেতু বিফোর আছে তো এই বাক্যটি কী হবে, বিফোর থাকলে এই বাক্যটি কী হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে, বা আফটার থাকলেও কিন্তু সেম টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে হি হচ্ছে সাবজেক্ট, তারপরে কী বসবে ভাই, হ্যাড বসবে, এবং প্রিপেয়ার থেকে কী হবে প্রিপেয়ার্ড, অর্থাৎ ভার্ব 3 আমাদের প্রিপেয়ার্ড হয়, বাকি যেভাবে আছে সেইভাবে সবটি ভরে দিন, কাম খতম। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখছি, ইট ইজ টাইম, যে কোনো বাক্যে যদি ইট ইজ টাইম বুঝায়, ইট ইজ টাইম যদি বুঝায় তাহলে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে ভার্বের যা থাকবে ভার্ব 2 করে দেবেন, মানে ভার্ব 2 করে দেবেন মানে ফার্স্ট ফ্রম করে দেবেন। ঠিক আছে, ফার্স্ট ফ্রম করে দেবেন, বেসিক সাফান্ডাই, ইয়ে বেসিক সাফান্ডাই। ঠিক আছে, আপনারা কী করবেন, ভার্ব 2 করে দেবেন, অর্থাৎ গ থেকে কী করে দেবেন ভাই, ওয়েন করে দেবেন। ঠিক আছে, তো ইট ইজ টাইম যদি থাকে, তো ইট ইজ টাইম থাকলে আপনারা কী করবেন, গ থেকে ওয়েন করে দেবেন, বা যদি গ না থেকে এখানে অন্য কিছু থাকতো, যদি এখানে সি থাকতো তাহলে আমরা কী করতাম, সি থাকলে শো করতাম, অর্থাৎ যাই হতো না কেন মেন ভার্ব ফার্স্ট পার্ট হিসেবে মেন ভার্বের ফার্স্ট টেন্স করে দিতাম। ঠিক আছে, তো ইট ইজ টাইম থাকলে এই ট্রিকটি আপনারা মাথায় রাখবেন। আই হ্যাভ মাই ডিনার এনিওয়ার এগো, তো এগো থাকলে আমাদের কী হবে ফার্স্ট টেন্স হয়, তো হ্যাভের ফার্স্ট টেন্স হচ্ছে হ্যাড। ঠিক আছে, হ্যাভের ফার্স্ট টেন্স আমাদের হ্যাড হবে। ঠিক আছে, আই হ্যাড মাই ডিনার এন আওয়ার এগো, আমি 1 ঘন্টা আগে খাবার খেয়েছিলাম, খাবার খেয়ে নিয়েছি। দেখো, উই এন্টার দ্য রুম বিফোর দ্য টিচার কেম ইন, আমি আগে বলেছিলাম যে যদি কোনো বাক্যে বিফোর বা আফটার থাকে তবে পাস্ট টেন্স কী হবে, যদি বিফোর বা আফটার থাকে তবে কী হবে ভাই, বিফোর বা আফটার থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, যদি কোনো বাক্যে কী থাকে ভাই, যদি পাস্ট পারফেক্ট টেন্স হলে কী হবে, আমরা বলেছি হ্যাড লাগবে, এই দেখুন উইর পরে কী আসলো, হ্যাড আসলো, এবং এন্টার থেকে এন্টার্ড আসবে। ঠিক আছে, তো উই হ্যাড এন্টার্ড, ঠিক আছে, হয়ে গেল কাজ কমপ্লিট। তো এই মুহূর্তে আরেকটি কথা বলে রাখি, যদি সি বিহেভস অ্যাজ বা টকস অ্যাজ যদি কোনো বাক্যে থাকে, যেমন ইট ইজ টাইম, এখানে কিছু কিওয়ার্ড আছে, যেমন ইট ইজ টাইম আপনারা দেখে নিন, ইট ইজ টাইম বা ইট ইজ এ মান্থ, এই দিন একটি কোড আর কি, বা যদি বলা হয় যে বিহেভস অ্যাজ, ঠিক আছে, যদি বলা হয় বিহেভস অ্যাজ, বা যদি আপনাদের বলা হয় যে টকস অ্যাজ, ঠিক আছে, যদি বলা হয় টকস অ্যাজ, তো বিহেভস অ্যাজ বা টকস অ্যাজ বা ইট ইজ টাইম যদি থাকে, এই ধরনের যে কোনো একটি যদি আপনার বাক্যের মধ্যে আপনি দেখতে পান এই ফ্রেজটি, তখন আপনি চড়ং করে একদম কী করবেন ভাই, চড়ং করে একদম মেন ভার্ব যেটি থাকবে তার পাস্ট টেন্স করে দেবেন। ঠিক আছে, তো ন থেকে আপনি কী করে দেবেন, ন থেকে নিউ করে দেবেন, কী করে দেবেন, ন থেকে নিউ করে দেবেন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কী করবো, সি বিহেভস অ্যাজ ইফ সি নিউ এভরিথিং। ঠিক আছে, তো ন থেকে আমি কী করবো, নিউ করবো, কারণ কেন করলাম, সেখানে বিহেভস অ্যাজ আছে, যদি কোনো বাক্যে বিহেভস অ্যাজ বা টকস অ্যাজ থাকে তখন আপনি কী করবেন, পাস্ট টেন্স করবেন, এবং যদি অ্যাজ সুন অ্যাজ থাকে, ঠিক আছে, কিওয়ার্ডগুলি ভালো করে দেখবেন, কারণ আনসার একটি সলভ করবো কিন্তু কনসেপ্ট বেশি করে বোঝার চেষ্টা করবো, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তখন প্রেজেন্ট টেন্স হবে, মানে ভার 1, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে আমরা করবো। ঠিক আছে, তো দেখুন, উই নো ইচ আদার ফর 5 ইয়ার্স, এখানে একটি কথা খুব ভালো করে মানে মাথায় রাখবেন, যদি কোনো বাক্যে সিন্স হতো বা ফর থাকে তবে সেটি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে সেটি কী হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমাদের কী কী বসে ভাই, আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাবজেক্ট বসবে, ঠিক আছে, তো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে, ঠিক আছে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাছাড়া ভার্ব ing অবজেক্ট বসবে। ঠিক আছে, কিন্তু এখানে একটি কথা আছে, দেখুন এখানে যেহেতু বাক্যের মধ্যে আমাদের কী দেওয়া আছে, ন দেওয়া আছে, ন দেওয়া আছে, ঠিক আছে, তো যদি আমি ভার্বকে, ভার্ব যদি আমার ন হয়, ভার্ব তো ন, ঠিক আছে, ভার্ব কি, ভার্ব আমার ন, কিন্তু নয়ের সঙ্গে আমি নয়িং কখনো বসাবো না, শুধুমাত্র ইংলিশের জিরান ফ্রম, আপনারা যারা মাস্টার ডিগ্রিতে রয়েছেন অবশ্যই জানবেন, যারা জিরান ফ্রম রয়েছে, জিরান ফ্রমে একমাত্র শুধুমাত্র ভার্বের সঙ্গে ing ব্যবহৃত হয়, আদারওয়াইজ নয়ের সঙ্গে কখনো ing ব্যবহৃত হয় না।
ঠিক আছে, তো নয়ের সঙ্গে আমরা নয়িং বলে কোনো ওয়ার্ড আমরা আজ পর্যন্ত পাইনি উইদাউট জিরান, তো ঠিক আছে। তো সেখানে যদি নয়িং দিই তাহলে কিন্তু ভুল হবে, যেমন নয়িং, সিইং, পাসিং, এই ধরনের কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলির সঙ্গে আমরা আইএনজি সংযুক্ত করতে পারি না। তো এইভাবে যখন সংযুক্ত করতে পারবো না তখন আমরা কী করবো, ঠিক তার আগের টেন্সে চলে আসবো। এই ধরনের আপনারা যদি যখন আপনারা সে ন পাবেন তখন আপনারা ন দেখলেই সেখানে একটু ফর বা সিন্স থাকলেও আপনারা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করবেন না, আপনারা তার আগের টেন্সে চলে আসবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসবেন, ঠিক আছে। প্রিপার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে আসবেন, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সেটি সলভ করবেন, উই হ্যাভ নোন ইচ আদার ফর ফাইভ ইয়ার্স, ঠিক আছে, বোঝা গেল। উই হ্যাভ নোন ইচ আদার, যখন কোনো বাক্যে ন দেখবেন বা বাক্যে সি দেখবেন বা পাস্ট দেখবেন, ঠিক আছে, এখানে যদি ফর বা সিন্স থাকে তবুও আপনারা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করবেন না। আদারওয়াইজ যদি ব্র্যাকেটের ভিতরে ন সি বা এই ধরনের যদি ওয়ার্ড না থাকে যেখানে আইএনজি লাগানো যায়, যেমন যদি এখানে গ থাকতো তাহলে আমি গোয়িং দিতে পারতাম, ঠিক আছে, যদি কাম থাকতো তাহলে কামিং করতে পারতাম, ঠিক আছে, যদি স্লিপ থাকতো তাহলে স্লিপিং করতে পারতাম, তাহলে আমার এই টেন্সটি কারেক্ট ছিল, ঠিক আছে। তো তারপর দেখুন, অ্যান অনেস্ট পারসন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অ্যান অনেস্ট পারসন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সে এই ব্যক্তিটি সদা সর্বদা সত্য কথা বলে, তো সদা সর্বদা সত্য কথা বলে, তো কোন টেন্স হবে ভাই, সদা সর্বদা সত্য কথা বলে, সেটি হবে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সেটি সদা সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো কী বললাম, এস লাগিয়ে দিলাম, ঠিক আছে। ইট হ্যাজ বিন রেইনিং, এই দেখুন এখানে দেখুন সিন্স আছে, এইমাত্র যে বললাম সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এখানে রেইন আছে তার মানে কোনো ভেজাল নেই আমার, কোনো সমস্যা নেই, তো ইট হ্যাজ বিন রেইনিং আমি করতে পারি, তো ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে মুসলধারায় বৃষ্টি হচ্ছে, ক্যাটস অ্যান্ড ডগস মানে বিড়াল এবং কুত্তা নয়, ক্যাটস এবং ডগস মানে হচ্ছে মুসলধারা, মুসলধারা কন্টিনিউয়াসলি বৃষ্টি যাকে বলা হয়। হি ফিনিশ ইজ ওয়ার্ক এন আওয়ার এগো, সে এক ঘন্টা আগে তার কাজটি শেষ করে দিয়েছে, মানে পাস্ট টেন্সে চলে এসেছে, তো হি ফিনিশড, এখানে ফিনিশের সঙ্গে আমরা কী বসিয়ে দিলাম, ইডি বসিয়ে দিলাম, অর্থাৎ পাস্ট টেন্সের বাক্য হয়ে গেল, এগো থাকলে পাস্ট টেন্স, আগে বলেছিলাম। তো হি টক সেস, এইমাত্র বললাম ভাই, বিহিভ সেস বা টক সেস থাকলে মেইন ভার্বে যা থাকবে সেটিকে আপনি ভার্ব টু করে দেবেন, যখন ন থেকে কী করা হয়ে গেলো, নিউ করা হয়ে গেলো, ঠিক আছে। এ টক সেস, বিহেভ সেস বা আরেকটি কিন্তু ইট ইস টাইম, ইট ইস টাইম, এই তিনটি থাকলে, তিনটি যে কোনো একটি থাকলে আপনি চড়াং করে একদম ভরে দেবেন। তো মাই মাদার, মাই ফাদার ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি ফর ফাইভ ইয়ার্স, আমার বাবা গত পাঁচ বছর ধরে ফ্যাক্টরিতে কাজ করছে, তো মাই ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি ফর ফাইভ ইয়ার্স, ঠিক আছে, ফর থাকার কারণে সেটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হয় এবং মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসাতে হয়। এবং আমি যদি বলি যে আমার বাবা গত পাঁচ বছর ধরে কাজ করছে সেখানেও কারেক্ট, তো সেখানে সিম্পল পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়ার্ক, ঠিক আছে, অপশনে যেটি থাকবে সেটি আপনি কারেক্ট করে দেবেন। তো এখানে দেখুন দ্য পেশেন্ট ডাই, বিফোর আছে, তো বিফোর থাকলে আমি আগে বলেছিলাম ভাই, বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর তাহলে কোন টেন্স, বিফোর থাকলে আমাদের হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, তো পাস্ট পারফেক্ট টেন্সে সদা সর্বদা হ্যাড ব্যবহৃত হবে এবং ডায়েট ব্যবহৃত হবে, পাস্ট টেন্সে কী হবে, হ্যাড এবং ডায়েট বিফোর দ্য ডক্টর অ্যারাইভ, ঠিক আছে, বিফোর দ্য ডক্টর অ্যারাইভ, তো হ্যাড ডায়েট হবে, ঠিক আছে। তারপর দেখুন ইট হ্যাজ রেইন লাস্ট নাইট, তো গত রাতে থেকে বৃষ্টি হচ্ছে, তো সিন্স আছে, সিন্স থাকলে হ্যাজ বিন রেইনিং, আমরা আগে জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয়, ঠিক আছে। তো দ্য ম্যান লিভ দ্য প্লেস জাস্ট নাও, মানুষটি এখান থেকে এইমাত্র গেছে, তার মানে কি হ্যাজ লেফট, জাস্ট নাও মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জাস্ট নাও থাকলে কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনারা এই ধরনের কিওয়ার্ডগুলি আপনারা লিখে রাখুন বা জেনে রাখুন, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাভ অথবা হ্যাজ আসছে, তো ম্যানের সঙ্গে কী হবে, হ্যাজ হবে, এবং লিভ থেকে কী হবে, লেফট হয়ে যাবে, ঠিক আছে। তো হি বি হেয়ার ফর দ্য লাস্ট থ্রি উইকস, ঠিক আছে, সে এখানে লাস্ট তিন সপ্তাহ ধরে, লাস্ট তিন সপ্তাহ ধরে আছে মানে পাস্ট টেন্স, লাস্ট তিন সপ্তাহ ধরে এখানে আছে, বিগত তিন, অর্থাৎ সে বিয়ের জায়গায় কী হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে, আর কিছু লাগানোর প্রয়োজন নেই, পাস্ট টেন্সের বাক্য করে নিলাম। দ্য ওল্ড লেডিসিপ হোয়েন, আচ্ছা আচ্ছা, যদি কোনো বাক্যে হোয়েন অথবা হোয়াইল, এই ভিডিওতে পাইনি, যদি কোনো বাক্যে হোয়েন অথবা হোয়াইল থাকে তবে সেটি কী হবে ভাই, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, দুঃখিত। যদি কোনো বাক্যে হোয়েন অথবা হোয়াইল থাকে তবে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সদা সর্বদা সেই সাবজেক্টের পরে, সাবজেক্ট হচ্ছে সি, তো সি এর পরে ওয়াজ অথবা ওয়ার, তো সির সঙ্গে ওয়ার ব্যবহৃত হয়, মেইন ভার্ব হচ্ছে গো, তো গোয়ের পরিবর্তে আইএনজি ব্যবহৃত হবে, ঠিক আছে, গোয়ের পরে আইএনজি ব্যবহৃত হবে, অর্থাৎ মেইন ভার্ব আইএনজি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার প্লাস আইএনজি হচ্ছে তার ফর্মুলা, ঠিক আছে। তো এই হচ্ছে তার সিম্পল সাফান্ডা, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে তাদের বাকি পার্টগুলি আলোচনা করব, তো আপনার সাথে থাকবেন, ভালো থাকবেন, সহজগুরুর সাথে থাকবেন, এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, ধন্যবাদ।